like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to tutorial. Lecture 66 এ আজকে আমরা দেখব homogeneous function. So homogeneous function টা এখানে একটা মনে করেন যে এখানে যদি একটা ফাংশন ধরি আমরা f x y z এর একটা ফাংশন ধরি সো এই যে এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হবে তখন যখন আমরা x এর সাথে ল্যামডা y এর সাথে ল্যামডা z এর সাথে ল্যামডা নিয়ে মানে ইনটু করব x এর সাথে x কে আমরা এখানে x কে ল্যামডা x ধরব y কে ল্যামডা z y ধরব z কে ল্যামডা z ধরব মানে সবগুলো x y z এর সাথে ল্যামডা ইনটু করে দেব দেন যদি আমরা এখানে ইনটু করার পরে ফাংশন থেকে ল্যামডাকে একদম আলাদা করতে পারি মানে প্রথমে আমরা ইনটু করে দেব মানে x x এর সাথে ইনটু ইনটু থাকবে x এর সাথে ইনটু অবস্থা থাকবে y এর সাথে ইনটু অবস্থা থাকবে z এর সাথে ইনটু অবস্থা থাকবে আর কি দেন আমরা হচ্ছে যদি এই ফাংশন থেকে টোটালি ল্যামডাটাকে বের করে আনতে পারি মানে কমন নিয়ে পুরোপুরি বের করে আনতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ফাংশন হবে এবং এই যে ল্যামডার যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশনের অর্ডার হবে অর্ডার অফ এত সো এটা হবে হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ফাংশনের পাওয়ারটা হবে হচ্ছে অর্ডার সো এখানে এইভাবে আমরা হোমোজেনিয়াস ফাংশন কিনা সেটা বের করবো দেন অর্ডারটা বের করবো সো এটা আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো সো এখানে একটা ফাংশন আছে সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা সো আমরা প্রথমে এখানে ল্যামডাটা ইনটু করে নেব তার আগে আমরা একটু ফাংশনটাকে সিম্পলিফাই করে নিই সো এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সো এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি সো 1 বাই 5 প্লাস y 1 বাই 5 সো ঠিক আছে দেন এখন আমরা এখানে ল্যামডাটা ইনটু করে দেবো আরকি সো f ল্যামডা x মানে x এর সাথে ল্যামডা ইনটু করে দিলাম y এর সাথেও ল্যামডাটা ইনটু করে দিলাম সো এখানে এখানেও সেম ওয়েতে সব x এর জায়গায় x ল্যামডা হবে সব y এর জায়গায় y ল্যামডা হবে সো ল্যামডা x হোল স্কয়ার মাইনাস ল্যামডা y হোল স্কয়ার ল্যামডা x 1 বাই 5 প্লাস ল্যামডা y 1 বাই 5 দেন আমরা এখন ট্রাই করব যে ল্যামডাটাকে বের করে আনার যদি আমরা ল্যামডাটাকে পুরোপুরি ভাবে বের করে আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন সো এখানে আমরা ল্যামডাটা এখন কমন নিব ওকে সো এখানে ল্যামডা স্কয়ার কমন নিতে পারবো উপর থেকে ল্যামডা স্কয়ার কমন নিলে এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার পাচ্ছি নিচ থেকে ল্যামডা কমন নিলে ল্যামডা কমন নিলে আমরা পাচ্ছি ল্যামডা 1 বাই 5 তাহলে x 1 বাই 5 প্লাস y 1 বাই 5 পাচ্ছি সো এখানে অনেক ইজিলি ল্যামডাটাকে বের করতে পারতেছি বাট সব সব ফাংশনের ক্ষেত্রে এটা হয় না অনেক ফাংশনের ক্ষেত্রে দেখা যাবে আমরা ল্যামডাকে পুরোপুরিভাবে বের করতে পারতেছি না মানে কমন নিয়ে বের করতে পারতেছি না আর কি সো ল্যামডাটা মানে এই ফর্মেটে লিখতে পারবো না ল্যামডাটাকে বের করতে পারবো না সো তখন ওইটাকে আমরা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন বলতে পারবো না সো এখন দেখে আপনাদের অনেক ইজি মনে হচ্ছে যে ল্যামডাটা ইজি বের হয়ে গেল ইজিলি বের হয়ে গেল আর কি সো এটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ইজি এক্সাম্পল নিয়েছি পরে আমরা আরো এক্সাম্পল করব সো জাস্ট বুঝেন যে ব্যাপারটা মানে কি সেজন্য আমি অনেক ইজি ভাবে দেখানোর চেষ্টা করছি সো এখানে ল্যামডা 2 মাইনাস 1 বাই 5 এর নিচে আছে সো এটা মাইনাস হচ্ছে মানে ল্যামডার পাওয়ারটা বের করছে আর কি আর এটা আগের মতো থেকে গেল স্কয়ার 1 বাই 5 সো আমাদের ল্যামডার পাওয়ার পেলাম আমরা হচ্ছে এটা মাইনাস করলে 9 বাই 5 1 বাই 5 1 বাই 5 সো দেখেন এখানে যেমন আমি হচ্ছে y টু দি পাওয়ার এল লিখেছিলাম এবং ফাংশনটা
যেভাবে ছিল সেটাই আছে। তো এখানে আমি আবার ফাংশনটাকে ব্যাক আনছি, যে আমরা প্রথমে যে ফাংশনটা দিয়ে শুরু করেছিলাম আবার সেই ফাংশনটাকে ব্যাক আনছি এবং ল্যামডাটাকে পুরোপুরিভাবে বের করতে পেরেছি। সো এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি আমরা। সো এটা একটা হোমোজিনিয়াস ফাংশন এবং হোমোজিনিয়াস অফ অর্ডার, এই যে পাওয়ারটা হচ্ছে অর্ডার আর কি। সো এখানে হোমোজিনিয়াস হোমোজিনিয়াস অফ অর্ডার 9/5, সো এখানে পাওয়ারটা যেটা থাকবে সেটা হচ্ছে হোমোজিনিয়াস অর্ডার। সো আমরা এটা হোমোজিনিয়াস প্রুফ করলাম এবং অর্ডারটা বের করলাম। সো এই ধরনের হোমোজিনিয়াস আমাদের অনেক কাজে, মানে অনেক ক্ষেত্রে লাগবে আর কি, অনেক ম্যাথের ক্ষেত্রে। যেমন হোমোজিনিয়াস এর ম্যাথ দিতে পারে দেন, আবার উইলার থিওরিয়াম যদি আমাদেরকে বলে উইলার থিওরিয়াম ভেরিফাই করতে, তাও তখন আমাদের হোমোজিনিয়াস ফাংশন ইউজ করতে হয়। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের অন্তত চেষ্টা করবো। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।